এই মেডিসিনাল উইন্ডো, তাই না? সেটাতে কোনো সন্দেহ নাই। এখন দেখো আমরা কি পাচ্ছি এখানে, একজন বলো তো এই সিটি চেস্টে এই সেকশনে আমরা কি ফাইন্ডিং পাচ্ছি? কলাপস লাং। এখন যে ভুলটা হয় সেটা হলো এই যে কলাপস লাং, যে এখানে কলম যত সেটাকে আমরা কী করি, কখনো মানে অ্যাফিনিসি করি বা কখনো ব্রঙ্কোস্কোপি করার চিন্তা করি। আসলে কলাপস যদি সেন্ট্রাল কলাপস হয়, ধর যে ব্রঙ্কাসের ভিতর কোনো মাসপেশন এবং সেই জন্য লাং কলাপস হয়ে গেছে, তাহলে কিন্তু তুমি ব্রঙ্কোস্কোপি করে অ্যান্ড্রোব্রঙ্কিয়াল কোনো গ্রোথ পাবা, ঠিক আছে? কিন্তু যখন একটা লাংসকে চারপাশ থেকে ফ্লুইড অথবা এয়ার, সেটা নিমোথোরাক্স হোক বা প্লুরাল ইফিউশন হোক, যেমন আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেসটা আমরা ডিল করতেছি যে প্লুরাল ইফিউশন, যখন লাংসটাকে চারপাশ থেকে চেপে একদম ছোট করে ফেলে, চুপসায় ফেলে, সেটাও তো কলাপস, তাই না? সুতরাং তোমরা যখন রিপোর্টে কলাপস শব্দটা দেখবা, তখনই কিন্তু সেটাকে ব্রঙ্কোস্কোপি করতে হবে সেটা ভাববা না। তোমাকে চিন্তা করতে হবে এই কলাপস কি চারপাশ থেকে চেপে এটাকে কম্প্রেশন কলাপস করছে, নাকি ব্রঙ্কাসের ভিতর কোনো মাসপেশন আছে সেই জন্য তোমার কলাপস হচ্ছে। যদি এমন হতো যে এই যদি ব্রঙ্কাসের ভিতর কোনো অ্যান্ড্রোব্রঙ্কিয়াল গ্রোথ থাকতো, তাহলে কি হতো, কলাপস হয়ে কি এটা কি ফ্লুইড থাকতো এখানে, নাকি সাদা হয়ে যেত? কলাপস যদি হতো সাদা হতো, ধরো যে এখানে ব্রঙ্কাসের ভিতরে কোনো গ্রোথ, তো ব্রঙ্কাস থেকে ব্রঙ্কাস হয়ে এয়ার যাচ্ছে না, এয়ার না গেলে কী হবে, অ্যালভুলাইগুলি চুপসে যাবে, চুপসে গেলে সলিডিফাই হয়ে যাবে, তো একটা সলিড স্ট্রাকচার সিটি স্ক্যানে বা এক্সরেতে কী আসবে, সাদা আসবে, তাই না, হোয়াইট আসবে। এখানে কিন্তু আসলে তাই হয়েছে যে তখন কিন্তু পুরাটা এরিয়ায় তুমি সাদা পেতা, এখানে কোনো ফ্লুইড থাকতো না। এখন কী হয়েছে দেখো, যে চারপাশে ফ্লুইড, ফ্লুইডটা লাংসটাকে চেপে তার ভিতরের অ্যালভুলের যত এয়ার আছে সে এয়ারটাকে বের করে দিচ্ছে, তো বের করার পর কী হয়েছে, এটা সলিডিফাই হয়ে গেছে না, তো সলিডিফাই হলে কী হবে, সাদা, তো সেখানে আমি সাদা পেয়েছি। কিন্তু এই যে সাদা, এই সাদার একটা কারণ কিন্তু এই স্ক্যানের মধ্যেই, এই সেকশনের মধ্যেই ভিজিবল, যে চারপাশে পানি আছে, এই পানিটা এটাকে চেপে সাদা করে রাখছে। এখানে পানি না থেকে যদি বাতাস থাকতো, মানে এয়ার থাকতো, দ্যাট মিন্স নিমোথোরাক্স হতো, তাহলে কী হতো, সেম কিন্তু এটাকে চেপে লাংসটাকে কম্প্রেস করে তাকে অ্যালভুলাইগুলি শূন্য করে এটাকে সলিডিফাই করে ফেলতো, মানে এয়ার শূন্য, অ্যালভুলাই তো সলিড সাবস্ট্যান্স, তখনও কিন্তু আমরা এরকম সাদা পেতাম। যেমন আমরা নিমোথোরাক্স যখন ডেসক্রাইব করি কী বলি, কলাপস লাং বর্ডার, হাইপার ট্রান্সফ্লুরেন্ট লাংসেরও উইথ কলাপস লাং বর্ডার, তাই না? সেই কলাপস লাং কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে একদম হাইলামের কাছে একটা টিউমারের মতো হয়ে থাকে, থাকে না সেটা, সেটা কি আমরা ব্রঙ্কোস্কোপি করবো নাকি এয়ারটাকে বের করে দিব? এয়ার বের করে দিলে তো আবার লাংটা এক্সপ্যান্ড করে ফেলে, এখানেও কিন্তু সেম, এখানকার তোমার নেক্সট অ্যাপ্রোচ হবে এই ফ্লুইডটাকে বের করে দেওয়া। ফ্লুইডটাকে মানে যে কারণ, যে কজ লাংটাকে কম্প্রেস করে রাখছে, তাকে যদি তুমি ডিকম্প্রেস করে দিতে পারো, বের করে দিতে পারো, তাহলেই তো তোমার সমস্যার সমাধান হয়ে গেল। এখানে তো আমার অ্যাফিনিসি করার দরকার নাই, এখানে ব্রঙ্কোস্কোপি করার দরকার নেই, তাহলে অ্যাফিনিসি ব্রঙ্কোস্কোপি করা মানে পেশেন্টকে একটু স্ট্রেস দেওয়া। এবং তুমি দেখো এই পেশেন্টের, ধরো যে অ্যাফিনিসি করা হয়েছে, এবং অ্যাফিনিসি করার কারণে তার কিছু কিছু পাওয়া যায় নাই, ইনফ্লামেটরি লিউশন পাওয়া গেছে এবং কলাপস লাং উনি কমেন্ট করছেন। কিন্তু কলাপস লাং ডায়াগনোসিস করার জন্য আমাদের তো আর অ্যাফিনিসি পর্যন্ত যাওয়ার দরকার নেই। হ্যাঁ, তুমি কি কি প্রশ্ন করলা? এখন দেখতেছি লেফটে, এটা একটা গুড কোশ্চেন, যদি আমরা 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 ভিন্ন ইস্যুতে চলে যাচ্ছি মনে